নমস্কার, আপনার কি মিথুন রাশি কিংবা মিথুন লগ্ন? তাহলে আজকের পর্বটা কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। গুরুত্বপূর্ণ তার অনেকগুলো কারণ থাকছে। প্রথমত, অনেকগুলো মেজর প্ল্যানেট, তাদের কিছু অবস্থানগত পরিবর্তন হচ্ছে, যে অবস্থানটা আপনার জন্য বা আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে অত্যন্ত শুভফল প্রদানকারী হতে চলেছে বা হতে পারে। প্রথমেই হলো দেবগুরু বৃহস্পতির অবস্থান, যিনি এক বছর ধরে বা এক বছরের বেশি সময় ধরে আপনার রাশির বা আপনার লগ্নের একাদশে অবস্থান করছিলেন, অর্থাৎ আপনার আয়ভাবে অবস্থান ছিল। এবার সেখান থেকে অবস্থান হয়ে গেল আপনার দ্বাদশে, ফলে এই ট্রানজিটটা একটি গুরুত্বপূর্ণ এবং এক বছরেরও অধিক সময় ধরে তিনি আপনার রাশির দ্বাদশে থাকবেন এবং দ্বাদশে প্রবেশের পর তারপরেই তিনি আবার অস্ত হয়ে যাচ্ছেন এবং এক মাস, অর্থাৎ মোটামুটি এই মে মাস জুড়ে তিনি অস্ত থাকছেন। ফলে আপনার সপ্তমপতি এবং দশমপতি তিনি দ্বাদশে বসে অস্ত হয়ে গেলেন, ফলে তার কী এফেক্ট সেটা একটা আলোচ্য বিষয়। আবার সেই সঙ্গে শনিদেবের অবস্থান, শনিদেব এখন এই মুহূর্তে আপনার রাশির ঠিক নবমে অবস্থান করছে, আপনার ভাগ্যস্থানে, যিনি আপনার ভাগ্যপতি এবং সেই সঙ্গে আপনার মারকপতি। এবার এই মারকপতি ও ভাগ্যপতি তিনি ভাগ্যস্থানে মার্গী হয়ে অবস্থান করছেন, নিঃসন্দেহে সেটি একটি ভালো জায়গা। আবার অন্যদিকে এই দ্বাদশে দেবগুরু বৃহস্পতির যে প্রবেশ হলো তার একটি দৃষ্টি কিন্তু আপনার মারকে থাকছে, ফলে সেটাও কিন্তু অত্যন্ত সুফলদায়ী হতে চলেছে। এবং সপ্তমপতি যেহেতু দ্বাদশে অবস্থান, ফলে সেটাও কিন্তু অনেক দিক থেকেই পজিটিভ, বিশেষ করে যারা বিজনেসম্যান বা আপনি যদি কোনো ব্যবসায়ী হয়ে থাকেন বা উদ্যোগপতি হন তাহলে কিন্তু আপনার জন্য ভালো, বা ধরুন আপনি যদি বিবাহিত হন তাহলেও কিন্তু অনেক দিক থেকে পজিটিভ এফেক্ট পাবেন। কিন্তু কিছু কিছু জায়গায় প্রবলেমও হবে যেহেতু বৃহস্পতি অস্ত চলে যাচ্ছে। এবার আরও একটা মজার বিষয়, সেটা হলো কি না, আপনার দ্বাদশপতি সেই সঙ্গে আপনার পঞ্চমপতি, অর্থাৎ আপনার কেরিয়ার, আপনার বিদেশ যাত্রা, আপনার সাকসেস, এই সমস্ত কিছু পঞ্চম আর দ্বাদশ থেকে দেখা হচ্ছে। তাহলে এই পঞ্চমপতি ও দ্বাদশপতি আপনার একাদশে প্রবেশ করছে, অর্থাৎ আপনার আয়ভাবে, নিঃসন্দেহে খুব সুন্দর একটা জায়গা। কিন্তু কারণ কি, একাদশ মানে উপার্জনের জায়গায় শুক্রের অবস্থান, তো সেটা পজিটিভ একটা এফেক্ট, এবং সেখান থেকে বসে আপনার পঞ্চমের দৃষ্টি, সপ্তম দৃষ্টি পঞ্চমে পড়ছে, ফলে সেটা নিঃসন্দেহে সেটাও একটা ভালো যোগ। এবং তারপর তিনিও কিন্তু আপনার রাশির বা আপনার লগ্নের দ্বাদশে প্রবেশ করবেন, অর্থাৎ সক্ষেত্রী হবেন, অর্থাৎ শুক্রের সক্ষেত্রী অবস্থান, সেটা কিন্তু একটা বিশেষ তাৎপর্যপূর্ণ। আবার অন্যদিকে সূর্যের অবস্থান বা রবির অবস্থান মাসের মিডল অবধি, অর্থাৎ মে মাসের মিডল অবধি আপনার রাশি বা লগ্নের একাদশে অবস্থান করছে, অর্থাৎ আয়ভাবে, এবং তারও সপ্তম দৃষ্টি পড়ছে আপনার পঞ্চমে, অর্থাৎ কেরিয়ারে, ফলে উপার্জনের জন্য বা কেরিয়ারের জন্য বা চাকরি বা ব্যবসার জন্য ভালো ক্ষেত্র। আবার অন্যদিকে তিনি আপনার মিডলের পর থেকে তিনি দ্বাদশে প্রবেশ করছেন, ফলে তার কী এফেক্ট সেটা নিয়েও আলোচনা করব। তো এই যে গ্রহের যে অবস্থান, তার কী ফলাফল আপনার শরীর স্বাস্থ্য, কর্মক্ষেত্র, পারিবারিক জীবন, শিক্ষাক্ষেত্র, অর্থনৈতিক ক্ষেত্র, ব্যবসা বাণিজ্য, সেগুলো কেমন হবে, কোন দিকটা বেটার হবে, কোন দিকটা একটু সাবধান হতে হবে, তো সেগুলোকে নিয়ে একটা কিন্তু বিস্তারিত ও সম্পূর্ণ আলোচনা। সেই সঙ্গে এই মাসে করণীয় কিছু বিশেষ প্রতিকার, সেই সঙ্গে এই মাসে আপনার জন্য শুভ তারিখ বা লাকি ডেট কোনগুলো, কোন তারিখগুলো একটু সাবধান বা সতর্ক হতে হবে, ইত্যাদি সমস্ত রকম বিষয় নিয়ে একটা গুরুত্বপূর্ণ আলোচনা। তাই বিশদে জানতে গেলে আজকের পর্বটা একদম শেষ অবধি দেখবার অনুরোধ করলাম। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন সকলকে, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগলো। সেই সঙ্গে অ্যাস্ট্রো আয়ুষ চ্যানেলে যদি আজ আপনি প্রথম হন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটায় ক্লিক করে রাখুন, ফলো আর লাইক করে রাখুন অ্যাস্ট্রো আয়ুষ ফেসবুক পেজ, যাতে যখনই আমি যে তথ্য, যে ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছয়। তাহলে এই মে মাসটা কিন্তু আপনার জন্য অনেক দিক থেকেই উন্নতির হতে চলেছে বা সাফল্য অর্জনের জন্য সহায়ক হতে চলেছে। আপনি যে কাজই করুন, যে প্রফেশনে থাকুন, সেটা কিন্তু আপনার কর্মজীবনে সাকসেস পাওয়ার জন্য একটা বড় জায়গা। এবং সেই সঙ্গে শুক্রের একটা অবস্থান পরিবর্তন, এটা একটা বড় ক্ষেত্র, কারণ কি, শুক্র হয়ে গেলেন আপনার দ্বাদশপতি, দ্বাদশপতি একাদশে থাকছেন, সেটাও একটি ভালো ক্ষেত্র, ভালো যোগ। এবং তারপর যখন তিনি দ্বাদশে প্রবেশ করছেন, সক্ষেত্রী হচ্ছেন, তাহলে সেটাও কিন্তু একটা পজিটিভ জায়গা, কারণ কি, তিনি সক্ষেত্রী হচ্ছেন এবং দ্বাদশে যেহেতু নৈসর্গিক শুভগ্রহে অবস্থান, ফলে সেক্ষেত্রে ব্যয় সংক্রান্ত কিছু প্রবলেম যদি হয় তাহলে কিন্তু সেটা অনেকটাই কন্ট্রোলে থাকবে, অর্থাৎ আপনার যদি অত্যধিক ব্যয় হয়, উল্টোপাল্টা যদি খরচ হয় তাহলে সেটা কিন্তু অনেকটা নিয়ন্ত্রণে আসতে পারে। এছাড়া অনেক প্রবলেম
ঋণ সংক্রান্ত কোনো প্রবলেম, টাকা পয়সার কোনো ঝামেলা, আইনি কোনো প্রবলেম, স্বাস্থ্য সংক্রান্ত কোনো প্রবলেম, সেই সমস্যাগুলো কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। কারণ কি, ষষ্ঠে যেহেতু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি, দ্বাদশে বসে ওনার ষষ্ঠে দৃষ্টি, ফলে সেটা কিন্তু নিঃসন্দেহে একটি ভালো ক্ষেত্র। অর্থাৎ আপনার রোগ, রিপু, জ্বালা, শত্রু, এই যে চার রকমের যে সমস্যা, এই সমস্যাগুলো কিন্তু অনেকটাই কন্ট্রোলে থাকে। এবং সেই সঙ্গে শুক্রেরও দৃষ্টি, সেটাও একটা পজিটিভ ক্ষেত্র। আবার অন্যদিকে সূর্যের অবস্থান বা রবির অবস্থান একাদশে খুব ভালো একটা ক্ষেত্র, অর্থ উপার্জনের জন্য, চাকরি প্রাপ্তির জন্য, বিশেষ করে সরকারি চাকরি প্রাপ্তির জন্য একটা ভালো ক্ষেত্র, বা ম্যানেজমেন্ট রিলেটেড কোনো কাজ বা ইত্যাদি ক্ষেত্রে কিন্তু একটা জায়গা ভালো, বা সরকারি বিভিন্ন প্রজেক্টে কাজ করবার জন্য একটা ভালো জায়গা। এবং রবির অবস্থান এবং উচ্চস্তরে একাদশে অবস্থান, সেটা মিথুন রাশি এবং লগ্নের জন্য অত্যন্ত শুভ ফলদায়ক। আবার সেই সঙ্গে কেতুর অবস্থান, কেতু কিন্তু আপনার চতুর্থে অবস্থান করছে এবং সেটা কিন্তু বুধের ক্ষেত্র, এবং চতুর্থে মানে আপনার ফ্যামিলি লাইফের জায়গায়, আপনার পরিবার পরিজন মাতৃস্থান আপনার চতুর্থ ঘর থেকে দেখা হচ্ছে। এবার চতুর্থ ঘরে কেতুর অবস্থান, সেটা একটু হলেও নেগেটিভ এফেক্ট দেবে, তবে এক্ষেত্রে দেখতে হবে যে বুধের অবস্থান কী। বুধ কিন্তু আপনার রাশি বা লগ্নের অধিপতি এবং সেই সঙ্গে আপনার চতুর্থ পতি। এবার তিনি কোথায় রয়েছেন, তিনি যদি পজিটিভ থাকেন, আপনার হরোস্কোপে বলবত্তায় থাকেন, তাহলে খুব ভালো কথা। এবার এক্ষেত্রে কী দাঁড়াচ্ছে না, বুধ আপনার একাদশে বুধেরও প্রবেশ হবে, সেটাও কিন্তু আপনার জন্য পজিটিভ, কিন্তু কিছু দিনের জন্য হলেও আপনার দশমে অবস্থান হবে। এবং এখানে কিন্তু আরও একটি জিনিস ঘটছে, সেটা হলো রাহু মঙ্গলের অঙ্গারক যোগ। এই কথাটা কিন্তু এতক্ষণ আমি বলিনি, অঙ্গারক যোগটা কী? অঙ্গারক যোগটা হলো যে সমস্ত কিছু অঙ্গার করে দেওয়া, অর্থাৎ সমস্ত কিছু পুড়িয়ে যাওয়া। তো সেই অঙ্গার কখন হয় বা সেটা ভয়াবহ কখন হয় না, যখন দুটো প্ল্যানেট অর্থাৎ রাহু মঙ্গল তারা বায়ু রাশিতে যদি অবস্থান করে এবং তাদের মধ্যে ডিগ্রিগত দূরত্ব যদি 6 ডিগ্রি বা তার থেকে কম হয়, তখন তাহলে তাকে অঙ্গারক যোগ বলে ধরা হয়। আপনার হরোস্কোপে যদি এই অঙ্গারক যোগ থাকে, অর্থাৎ রাহু মঙ্গল এক জায়গায় থাকে, তাহলে দেখে নিন যে সেটা কত ডিগ্রিতে রয়েছে, রাহু বা মঙ্গলের অবস্থানগত ফারাকটা কোথায়, কতটুকু, 6 ডিগ্রির বেশি না 6 ডিগ্রির কম। যদি 6 ডিগ্রির বেশি থাকে তাহলে সেটা অঙ্গারক যোগ নয়, বা তাদের নক্ষত্রগত অবস্থান যদি পৃথক থাকে তাহলেও কিন্তু সেটা অঙ্গারক যোগ বলে ধরা হয় না। এবং পূর্ণমাত্রায় অঙ্গারক তখনই হবে যখন সেটা 3 ডিগ্রির মধ্যে অবস্থান করবে। এবার এই রাহু মঙ্গলের সঙ্গে বুধের অবস্থান রয়েছে, ফলে একটু হলেও নেগেটিভ এফেক্ট কিন্তু থাকবে, কিন্তু একটা পজিটিভ সাইড থাকছে, সেটা হচ্ছে এই চতুর্থ গৃহের ওপর কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি, ফলে সেটা আপনার ফ্যামিলি লাইফের জন্য, পারিবারিক জীবনের জন্য অনেকটা পজিটিভ হবে। আবার অন্যদিকে যদি অঙ্গারক যোগ নিয়ে বলি, তাহলে একটা ব্যাপার বলতেই হয়, সেটা হলো রাহু আর কেতু এই দুটো প্ল্যানেট যারা সবসময় ঘড়ি কাটার অভিমুখে চলছে, অর্থাৎ ক্লকওয়াইজ ঘুরছে, কিন্তু রাহু আর কেতু ব্যতীত বাকি যতগুলো প্ল্যানেট থাকছে তারা কিন্তু সবসময় অ্যান্টি ক্লকওয়াইজ বা ঘড়ি কাটার বিপরীত অভিমুখে ঘুরছে। ফলে এর আগে যেমন 20 যোগ ছিল, শনি মঙ্গলের 20 যোগ ছিল, সেখানে কী হচ্ছিল না, শনি আর মঙ্গল দুটো একই অভিমুখে চলছিল, কিন্তু হ্যাঁ, যেহেতু শনিদেবের তুলনায় মঙ্গলদেবের গতিটা অনেক বেশি, ভেলোসিটি বেশি, ফলে সেক্ষেত্রে শনিদেবকে ক্রস করে মঙ্গল চলে যাচ্ছে। কিন্তু এক্ষেত্রে কী হচ্ছে, দুটো প্ল্যানেট তারা একে অপরের অভিমুখে চলছে, মঙ্গল রাহুর অভিমুখে আর রাহু মঙ্গলের অভিমুখে, এবং সে কারণেই তাদের মধ্যে একটা ক্ল্যাশ হচ্ছে, একটা সংঘর্ষ হচ্ছে। এবং সেই সঙ্গে রাহু হলো বায়ুতত্ত্বের কারক গ্রহ বা বায়বীয় বলা চলে, আবার অন্যদিকে মঙ্গল হলো অগ্নিদত্তের কারক গ্রহ, ফলে কি হচ্ছে না, আগুনকে কোথাও একটু বুস্ট করে দিচ্ছে, আগুনের তাপটা কোথাও বৃদ্ধি করে দিচ্ছে রাহুর বায়ুটা এসে। এবার যদি এটা বায়ু রাশিতে যদি ঘটতো, তাহলে এটা হয়তো আরেকটু বেশি ভয়াবহ আকার নিতে পারত, কারণ কি, আগুনটা তাড়াতাড়ি ছড়িয়ে পড়বে, আগুনটা আরও বেশি স্প্রেড করবে। কিন্তু হচ্ছে কোথায়, মীন রাশিতে হচ্ছে, অর্থাৎ জলরাশিতে হচ্ছে। এবার জলরাশিতে যেহেতু হচ্ছে এই অঙ্গারক যোগটা, ফলে কি হচ্ছে না, এই যে রাহু মঙ্গল এক জায়গায় থাকার জন্য, অর্থাৎ হাওয়া আর আগুন দুটো পাশাপাশি থাকবার জন্য, আগুনটা যেটা বিশাল আকার ধারণ করতে যাচ্ছিল সেটা আর হলো না, ফলে সেক্ষেত্রে একটা জায়গায় এসে কন্ট্রোল হয়ে গেল, অঙ্গারক যোগের যে নেগেটিভ এফেক্ট সেটা কোথাও গিয়ে হ্রাস পেয়ে গেল। এবং সেই সঙ্গে এই যে অঙ্গারক যোগ, এই অঙ্গারক যোগের বহু সুফল কিন্তু আছে মানুষের জীবনে। রাহু মঙ্গল এক ঘরে থাকলে বা 6 ডিগ্রির মধ্যে বা 6 ডিগ্রির বাইরেও যদি থাকে,
সপ্তাহের অনেক কিছু পজিটিভ এফেক্ট কিন্তু আপনার জীবনেও আপনি পাবেন, যেহেতু দশমে তার অবস্থান, রাহুরও দশমে অবস্থান এবং মঙ্গলেরও দশমে অবস্থান। এবং মঙ্গল আমাদের এনার্জি দিচ্ছে, আমাদেরকে পাওয়ার দিচ্ছে, ক্ষমতা দিচ্ছে, শক্তি দিচ্ছে। তো সেই অবস্থানটা হচ্ছে দশমে রাহুর সঙ্গে, ফলে সেটা কিন্তু আপনার কর্মজীবনে উন্নতির জন্য বেশ একটা সহায়ক ক্ষেত্র তৈরি করে। রাহু মঙ্গলের অঙ্গারক যোগ নিয়ে কেউ আপনাকে ভয় দেখালেও এক্ষেত্রে বলতেই হবে যে এই ভয় পাওয়ার কোনো কারণই নেই, বরং আপনার জন্য কিন্তু সময়টা বেশ ভালো। সাফল্য অর্জনের জন্য, সাকসেস পাওয়ার জন্য, কর্মজীবনে সাকসেস পাওয়ার জন্য অত্যন্ত শুভ ফলদায়ী হতে চলেছে। সেই সঙ্গে বুধের অবস্থান রয়েছে, বুধ তারপরে একাদশে প্রবেশ করবে, সেটা একটি পজিটিভ ক্ষেত্র, ব্যবসায়ীদের জন্য, চাকরিজীবীদের জন্য ভালো ক্ষেত্র, অর্থ উপার্জনের জন্য ভালো একটা জায়গা, বুধের ক্ষেত্রটা ভালো। সেই সঙ্গে কেতুর যে নেগেটিভ এফেক্ট সেটাও কম থাকবে, কিন্তু হ্যাঁ একটা জিনিসই বলা, সেটা হলো বৃহস্পতি অস্ত চলে যাওয়া, ফলে সেক্ষেত্রে একটু একটু নেগেটিভ এফেক্ট তো আপনার উপর পড়তেই পারে। কিন্তু সেগুলো কি, নেগেটিভটাই বা কি, পজিটিভটাই বা কি, কোন দিকটা ভালো কোন দিকটা মন্দ, সেগুলো নিয়ে একটা ধাপে ধাপে আলোচনা শুরু করা যাক। যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি তাহলে দুটো জায়গা দেখতে হবে, একটা হলো আপনার অষ্টম আর একটা হলো ষষ্ঠ। এবার ষষ্ঠে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি নিঃসন্দেহে একটা পজিটিভ ক্ষেত্র, কিন্তু যেহেতু তিনি অস্ত চলে যাচ্ছেন ফলে তার যে পজিটিভিটি সেটা কোথাও গিয়ে একটু হ্রাস পাচ্ছে। এবং অন্যদিকে যেহেতু আপনার অষ্টমপতি নবমে গিয়ে মার্গী হচ্ছেন, ফলে সেক্ষেত্রে হেলথ রিলেটেড অনেক কিছু প্রবলেম কিন্তু আপনি রিকভার করে সামনের দিকে এগোতে পারবেন। যদি কোনো প্রবলেম হয়ও তাহলেও কিন্তু সেটা অনেকটাই কন্ট্রোলে থাকবে। তবুও বলে রাখছি, হাঁটু, কোমর, পেট বা পিঠের ব্যথা, মাথা ব্যথা, এগুলো কিন্তু হওয়ার একটা সম্ভাবনা তৈরি করছে। আমাদের শরীরে যে অস্থিমজ্জা থাকে, যে বোন ম্যারো থাকে বা যে হাড় থাকে, এগুলো কিন্তু শনিদেবের আন্ডারে থাকছে। যেহেতু ষষ্ঠের বৃহস্পতির দৃষ্টিটা এখনও অবধি সঠিকভাবে পড়ছে না, তিনি অস্ত হয়ে আছেন, ফলে একটু প্রবলেম আপনার চলতে পারে, সেটা হলো শুরুর দিকটায় বা মাসের মিডল অবধি কিছু প্রবলেম হতে পারে। কারণ কি, আপনার ষষ্ঠপতি অর্থাৎ মঙ্গল তিনি কিন্তু অঙ্গারক যোগ তৈরি করে রয়েছেন রাহুর সঙ্গে, ফলে সেক্ষেত্রে একটু প্রবলেম আপনার হতে পারে, আপনার হেলথ রিলেটেড, বিশেষ করে পা, হাঁটু, পায়ে, কোমরে ব্যথা বা কিছু হালকা চোট আঘাত, সেগুলো কিন্তু হতে পারে। কিন্তু তারপর অর্থাৎ মিডলের পর থেকে টাইম আরও বেটার হতে শুরু করবে, কারণ কি তখন রাহু মঙ্গলের যে নক্ষত্রগত দূরত্ব সেটা ক্রমাগতই বাড়তে থাকবে এবং আপনার অনেক সমস্যাই কিন্তু তখন কমতে থাকবে। এবং মঙ্গল কিন্তু তার মিত্র গৃহে অবস্থান করছে, ফলে সেটা কিন্তু একটা অবশ্যই প্লাস পয়েন্ট। এবং যদি কোনো সমস্যায় আপনি ভোগেন, কোনো প্রবলেম যদি হয়, তাহলেও কিন্তু অনেকটা কন্ট্রোলে থাকবে, কিন্তু শুরুর দিকটা একটু সতর্ক থাকতেই হচ্ছে। বিশেষ করে চোট আঘাত কিছু লাগতে পারে বা ছোটোখাটো কিছু অস্ত্রোপচার, সেগুলো কিন্তু হতে পারে, বা আবহাওয়ার পরিবর্তন বা নেচারের কারণে, ক্লাইমেটের কারণে আপনার শরীর কিন্তু একটু খারাপ হতে পারে, ড্যামেজ হতে পারে। তাই এই দিকটা একটু সতর্ক থাকুন, সজাগ থাকুন, যাতে সেগুলো বৃদ্ধি না পায়। যদি প্রেম বা দাম্পত্য জীবন নিয়ে বলি তাহলে বলবো যে আপনার প্রেম দাম্পত্য জীবনের জায়গাটা কিন্তু ভালো, বেশ ভালো। কারণ কি, আপনার সপ্তমপতি দ্বাদশে অবস্থান এবং নিঃসন্দেহে সেটা একটি ভালো ক্ষেত্র, এবং সপ্তমপতির অবস্থান বা তার গোচর বা তার বলবত্তা বিশেষভাবে ভূমিকা নেয় সেই ব্যক্তির প্রেম বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে বা বিয়ে হওয়ার ক্ষেত্রে। তো এক্ষেত্রে একটা কথা আমি বলবো যে এই সময়ের মধ্যে কিন্তু বিয়ে করবেন না। এই যে দেবগুরু বৃহস্পতি অস্ত চলে গেলেন 3 মে টু 3 জুন, এই সময়ের মধ্যে তিনি যেহেতু অস্ত থাকছেন, ফলে এই সময়ের মধ্যে কিন্তু আপনি বিয়ে করবেন না বা বিয়ে সংক্রান্ত যে কাজগুলো থাকে সেগুলো কিন্তু করবেন না। 3 জুনের পর 3 জুনের পর যা করার করবেন, কিন্তু তার আগে নয়। এবং আপনার অনেক স্বপ্ন, অনেক ইচ্ছে পূর্ণ হতে পারে, এবং যেহেতু দ্বাদশে বসে ওনার ষষ্ঠের দৃষ্টি থাকছে, চতুর্থে দৃষ্টি থাকছে এবং অষ্টমে দৃষ্টি থাকছে, ফলে ধন সম্পদ প্রাপ্তির যেমন একটা সম্ভাবনা আছে বা আপনার বৈবাহিক সূত্রেও কিন্তু আপনি কিছু পেতে পারেন, বিশেষ করে শ্বশুরবাড়ির দিক থেকে কিছু পেতে পারেন বা ভালো কোনো ধন সম্পদ প্রাপ্তির একটা সম্ভাবনা বা যোগ কিন্তু তৈরি করে না। কিছু হলো আবার অন্যদিকে মনের মধ্যে কিছুটা অহংকার বা কিছু ইগো কিন্তু কাজ করতে পারে, যেটা আপনার প্রেম বা দাম্পত্য জীবনের জন্য পরিপূরক নয়, কিছুটা প্রতিকূল।
তাই সে কারণে বলবো নিজেকে অনেক সংযত রাখুন, অনেক বেশি সুন্দর রাখুন, এবং পরবর্তীকালে কিন্তু সেই সমস্যাগুলো অনেকটাই কমে যাবে। বিশেষ করে 19 মের পর থেকে আপনার টাইমটা আরও বেটার হবে বিবাহিত জীবনের জন্য, দাম্পত্য জীবনের জন্য ভালো, বিবাহিত জীবন বা দাম্পত্য জীবনের জন্য আরও বেটার হবে। বা ধরুন আপনি প্রেম করছেন, কাউকে ভালোবাসেন, তাহলেও কিন্তু সেই প্রেম বা ভালোবাসার সম্পর্কটা আরও বেটার হবে, আরও সুন্দর জায়গায় প্রেম ভালোবাসা পৌঁছতে পারে। শুরুর দিকটা একটা প্রবলেম থাকছে, এবং যেহেতু আপনার সপ্তমপতি অস্ত থাকছেন, ফলে সেক্ষেত্রে এই প্রবলেমটা একটু বেশি অ্যারাইজ করতে পারে। কিন্তু 19 মের পর থেকে অন্যান্য গ্রহের ট্রানজিটের হেতু আপনার 7th হাউসের যে প্রবলেম সেটা অনেকটা হলেও কম থাকবে। এবং একজন পুরুষের ক্ষেত্রে শুক্রের অবস্থান কিন্তু তার খুবই গুরুত্বপূর্ণ, কারণ কি একজন পুরুষের তার প্রেম দাম্পত্য জীবনের সুখ বা বিবাহ ইত্যাদিকে কিন্তু শুক্রাচার্য কন্ট্রোল করে থাকেন, এবং যেহেতু শুক্রাচার্যের ঘরেই দেবগুরু বৃহস্পতির অবস্থান, ফলে সেক্ষেত্রে শুক্রাচার্যের গোচর একটি বিশেষ প্রভাব রাখবে, এবং একাদশে অবস্থান এবং তারপর দ্বাদশে সক্ষেত্রী হয়ে অবস্থানের হেতু আপনার প্রেম দাম্পত্য জীবনের যদি কোনো প্রবলেম ক্রিয়েট হয় বা কোনো সমস্যা হয়ও, তাহলে সেই সমস্যাগুলো কিন্তু অনেকটাই ধীরে ধীরে কমতে থাকবে। যদি পারিবারিক জীবন বন্ধুবান্ধব নিয়ে বলি, তাহলে বলবো যে মোটামুটি চলবে, ভালোই চলবে। তবে হ্যাঁ, যেহেতু আপনার চতুর্থে কেতুর অবস্থান, সেই সঙ্গে তার ওপর রাহুর দৃষ্টি, মঙ্গলের দৃষ্টি এবং বুধের দৃষ্টি। এবার বুধের দৃষ্টি পড়ার জন্য যে খুব একটা নেগেটিভ এফেক্ট তা হবে তা নয়, কিন্তু যেহেতু সেই সঙ্গে রাহু এবং মঙ্গলের দৃষ্টি পড়ছে, ফলে কিছু প্রবলেম বা কিছু মাথা গরম, ভুল বোঝাবুঝি, যদি মা থাকেন তাহলে তার সঙ্গে কিছু সমস্যা, ভুল বোঝাবুঝি এগুলো হতে পারে। পরিবারের মধ্যে একটা সুখ শান্তি সম্প্রীতির অভাব এগুলো কিন্তু হতে পারে, কিছু প্রবলেম সেক্ষেত্রে আপনার হতে পারে। পারিবারিক জীবনে কিছু মতভেদ বা কিছু প্রবলেম হতে পারে, এই ধরনের সমস্যাটা কিন্তু আপনার এই মে মাসে কিন্তু থাকছে। বিশেষ করে মাসের মিডল অবধি এই প্রবলেমটা থাকছে, কারণ কি তখন অবধি কিন্তু এই রাহু মঙ্গল কাছাকাছি থাকছে, এবং তারপর থেকে যতই সময় এগোয়ে থাকবে ততই কিন্তু ডিস্টেন্স বাড়তে থাকবে, দূরত্ব বাড়তে থাকবে, এবং দূরত্ব বাড়ার সঙ্গে সঙ্গে তাদের নেগেটিভ এফেক্টটাও কমতে থাকবে, ফলে 4th হাউসে তাদের নেগেটিভ এফেক্ট কমতে থাকবে এবং অনেক দিক থেকেই পজিটিভ এফেক্ট হবে। এবং সেই সঙ্গে বুধও যেহেতু তার অবস্থান পরিবর্তন করছে, বুধ রাহু মঙ্গলের সঙ্গে থাকবে, পরে সে একাদশে প্রবেশ করবে, যিনি কিনা আপনার রাশি বা লগ্নের অধিপতি, ফলে সেটা আপনার অর্থ উপার্জনের জন্য তো নিঃসন্দেহে একটা ভালো ক্ষেত্র। অর্থাৎ মাসের শুরুর দিকে আপনার পারিবারিক জীবনে কিছু প্রবলেম হলেও, কিছু সমস্যা হলে বা বন্ধুবান্ধবদের সঙ্গে কিছু সমস্যা হলেও সেটা পরের দিকে আস্তে আস্তে কেটে যাবে। এবার যদি আপনার শিক্ষাক্ষেত্র নিয়ে বলি, তাহলে বলবো যে খুবই ভালো কিন্তু শিক্ষাক্ষেত্র। দেখুন, এই যে গ্রহের যে অবস্থান নিয়ে বলছি, তার যে প্লাস পয়েন্ট মাইনাস পয়েন্ট সমস্ত কিছু নিয়ে আলোচনা করছি, তো এতক্ষণ যেগুলো বলছিলাম সেটা হচ্ছে অল্প বিস্তর কিছু মাইনাস পয়েন্টের কথা বলছিলাম, যেগুলো আপনার কোথাও গিয়ে নেগেটিভ এফেক্ট দিতে পারে। কিন্তু এই যে গ্রহযোগ বা এই যে গ্রহের অবস্থান, এই অবস্থান বা এই গ্রহযোগ আপনার অনেক দিক থেকে পজিটিভ এফেক্টও দেবে, বিশেষ করে আপনার শিক্ষাক্ষেত্রের জন্য, শিক্ষার্থীদের জন্য, উচ্চশিক্ষার জন্য, ভালো পড়াশুনো করবার জন্য একটা ভালো ক্ষেত্র তৈরি করতে পারে। বা এবং আপনি যদি উচ্চশিক্ষা করেন, মাস্টার্স ডিগ্রি করেন বা PhD করেন, থিসিস করেন, তাহলে কিন্তু আপনার জন্য ভালো সময়, যথেষ্ট উন্নতির ক্ষেত্র রয়েছে। কারণ কি অষ্টমে বৃহস্পতির দৃষ্টি, সেটা কিন্তু খুবই ভালো, এবং সেই সঙ্গে পঞ্চমে এবং সেই সঙ্গে পঞ্চমপতির একাদশে অবস্থান, সেটাও নিঃসন্দেহে একটা পজিটিভ ক্ষেত্র। ফলে সেক্ষেত্রে বলতেই হবে যে আপনার ক্যারিয়ারের জন্য খুবই ভালো, পড়াশোনায় উন্নতির জন্য খুবই ভালো, আপনার স্মৃতিশক্তি, আপনার মেধাশক্তি এগুলো কিন্তু যথাসম্ভব বৃদ্ধি পাবে, আপনার ইন্টেলিজেন্সি এগুলো কিন্তু বাড়বে। এবং সেই সঙ্গে বলতে হবে যে আপনার মধ্যে কিছু রাগ ক্রোধ এগুলো কিন্তু বাড়তে পারে, তাই সেটাকে সবসময় নিয়ন্ত্রণ রাখুন, প্রয়োজন হলে প্রতিদিন ধ্যান বা মেডিটেশন প্র্যাকটিস করুন, সেটা আপনার জন্য, আপনার ক্যারিয়ারের জন্য, শিক্ষার্থীদের জন্য কিন্তু খুবই ভালো। যে কোনো বড় থেকে বড় পরীক্ষা, কম্পিটিটিভ পরীক্ষা, জয়েন্ট এক্সাম, মেডিকেল জয়েন্ট বা ইঞ্জিনিয়ারিং জয়েন্ট ইত্যাদি জয়েন্ট পরীক্ষার জন্য কিন্তু বেশ ভালো। এছাড়া আপনি আপনার শিক্ষকদের, তাদের সাহায্য, তাদের সহায়তা, তাদের আশীর্বাদ কিন্তু আপনি লাভ করবেন। শিক্ষার পরে যেটা আসে সেটা হলো কর্ম বা ক্যারিয়ার। তো কর্মজীবনটা কিন্তু অনেক ক্ষেত্রেই পজিটিভ, বিশেষ করে আমি চাকরির কথা যদি বলি, তাহলে এই যে রাহু মঙ্গলের অঙ্গারক যোগ, আপনার দশমে যেটি সৃষ্টি হয়েছে, কিংবা একাদশে রবির অবস্থান, তারপর বুধের অবস্থান এবং তারপরে হলো শুক্রের অবস্থান, এই যোগগুলো বা এই ট্রানজিটগুলো কিন্তু আপনার কর্মজীবনে সাকসেস পাওয়ার জন্য একটা খুব ভালো একটা ক্ষেত্র। এবং সেই সঙ্গে নবমে শনিদেবের অবস্থান,
অর্থাৎ ভাগ্যবতীর ভাগ্যস্থানে অবস্থান অত্যন্ত শুভ একটি ক্ষেত্র। তো এর ফলে কি হচ্ছে না, আপনার সামনের সময়টা কিন্তু অনেক ভালো এবং আপনি আপনার পরিশ্রমে আপনার নিষ্ঠায় আপনি কিন্তু সাকসেস পেতে পারেন। সে আপনি যে ক্ষেত্রে যে সেক্টরে যেখানেই কাজ করুন না কেন, যে চাকরি করুন না কেন, হ্যাঁ কয়েকটা ক্ষেত্রে একটু সতর্কও থাকতে হচ্ছে। সতর্কটা কোথায় না, আপনার কর্মক্ষেত্রে যেহেতু অঙ্গারক যোগটা, ফলে সমস্যাটা কোথায় ক্রিয়েট করতে পারে, আপনার কর্মের জায়গাতেই। কোন জায়গায় ক্রিয়েট করতে পারে সেটা হলো যে কিছু তর্ক বিতর্ক, কিছু বাকবিবাদ হতে পারে। আপনি যে জায়গায় চাকরি করছেন বা ধরুন আপনি কোথাও ইন্টারভিউ দিতে গেলেন, সেখানে গিয়ে কারোর সঙ্গে বাকবিবাদ হয়ে গেল, ঝামেলা হয়ে গেল, এইটা যেন না হয়, খুব সতর্ক থাকুন এই জায়গাটায়। বিশেষ করে মাসের মিডল অবধি কিন্তু এই প্রবলেমগুলো একটু হতে পারে। এবং আর একটা জিনিস, যেহেতু এই মাসে আপনার কর্মপতি তিনি অস্ত থাকছেন আপনার দ্বাদশে গিয়ে, ফলে এই সময়টায় কিন্তু একটু সতর্ক হয়ে চলতে হবে। কারোর সঙ্গে কোনো তর্ক বিতর্ক, কোনো বিবাদ, কোনো ঝামেলা অশান্তির মধ্যে যাবেন না। আবার যেহেতু কর্মের অধিপতি তিনি যেহেতু দ্বাদশে অবস্থান করছেন, ফলে আপনি যদি চাকরি করেন, বিশেষ করে আপনি যদি কোনো মাল্টিনেশনাল কোম্পানিতে চাকরি করেন, তাহলে কিন্তু আপনার বিদেশ যাত্রা হতে পারে। বিদেশে গিয়ে চাকরি, বিদেশে গিয়ে পদোন্নতি, পদ প্রতিষ্ঠা, এগুলো কিন্তু হতে পারে। বিদেশ যাত্রা কিন্তু একটা যোগ আছে। আবার এটাও হতে পারে যে আপনি যে জায়গায় রয়েছেন সেখান থেকে হয়তো আরও দূরে বা আরও অন্য কোথাও আপনার ট্রান্সফার হতে পারে, এটাও হওয়ার সম্ভাবনা আছে। যদি সেটা হয়, জানবেন সেটা কিন্তু আপনার জন্য ভালো, একটা নতুন অপরচুনিটি, নতুন একটা সুযোগ আপনার জীবনে কিন্তু আসতে চলেছে। কর্মজীবনে একটা ভালো সুযোগ, ভালো সময় আপনার জীবনে কিন্তু আসতে চলেছে। বৃহস্পতির এই জায়গাটা কিন্তু দারুণ একটা ক্ষেত্র। এবং আপনি যদি চাকরি ইন্টারভিউ দেন, চাকরির জন্য পরীক্ষা দেন, চাকরির জন্য চেষ্টা করেন, তাহলেও কিন্তু সেটা আপনার জন্য ভালো। এবং আরও একটা বলার বিষয় যে যেহেতু একাদশে রবির অবস্থান, সেটা কিন্তু আপনার কর্মক্ষেত্রকেও খানিকটা প্রভাবিত করবে। অর্থাৎ আপনি যদি কোনো গভর্নমেন্ট সেক্টরে চাকরি করেন বা কোনো গভর্নমেন্ট জবের পরীক্ষা যদি দেন বা কোনো গভর্নমেন্ট জবের পরীক্ষা যদি দেন বা কোনো গভর্নমেন্ট সেক্টরে কোনো যদি কোথাও ইন্টারভিউ থাকে বা আপনি এমন কোনো কাজ করছেন যেটার সাথে পরোক্ষে বা প্রত্যক্ষে সরকার রিলেটেড আছে, তো সেই ধরনের ক্ষেত্রেও কিন্তু ভালো উন্নতি আপনার আছে। মোট কথা, চাকরির জায়গাটা কিন্তু ভালো, চাকরির ক্ষেত্রটা বেশ ভালো। হ্যাঁ, শুরুর দিকটায় বা মাসের মিডলের দিকটায় গিয়ে একটু সমস্যা হতে পারে, যেহেতু তখন রাহু মঙ্গল কাছাকাছি চলে আসছে এবং যেহেতু অঙ্গারক যোগটা আপনার দশমে হচ্ছে, তাই একটু সতর্ক হয়ে চলুন যাতে কোনো রকম কারোর সঙ্গেই কোনো বিবাদ বা কোনো ঝামেলা অশান্তির মধ্যে যেতে না হয়। যদি ব্যবসার কথা বলি, তাহলেও বলবো ব্যবসার জায়গাটাও কিন্তু ভালো থাকছে। তবে একটা জিনিস, আপনার যদি কোনো রকম পার্টনারশিপ বিজনেস থাকে, তাহলে কিন্তু বলবো আপনাকে একটু সাবধানে চলতে হবে। আপনার বিজনেস পার্টনার বা আপনার কোম্পানির যারা শেয়ার হোল্ডার, তাদের সঙ্গে কোনো বিবাদ বা তর্ক বিতর্ক এগুলো হওয়ার কিন্তু সম্ভাবনা আছে, তাই সেদিকটা একটু সতর্ক থাকুন। কিন্তু এই যে বৃহস্পতির যে ট্রানজিট, এই ট্রানজিটটা সব থেকে বেশি বেনিফিটেড হবেন বিজনেসম্যানরা, ব্যবসায়ীরা। এবং তারটা অন্যতম কারণ হলো আপনার 7th হাউসের লর্ড এবং আপনার 10th হাউসের লর্ড, অর্থাৎ বৃহস্পতি তিনি দ্বাদশকে কানেক্ট করছেন, ফলে আপনার ব্যবসা বৃদ্ধি, ব্যবসার প্রসারিত হওয়ার সম্ভাবনাটা তৈরি করে, আপনার ব্যবসাটাকে আরও ছড়িয়ে নিয়ে যেতে পারে, আপনার ব্যবসাটা দেশ থেকে বিদেশে যেতে পারে এবং আপনি বিদেশে বিনিয়োগ পেতে পারেন, বিদেশি ইনভেস্টর পেতে পারেন। তো এই জায়গাগুলো কিন্তু ভালো। বা ধরুন আপনি শেয়ার মার্কেটে আছেন, স্টক এক্সচেঞ্জে আছেন, তাহলে কিন্তু খুব ভালো, সেই জায়গাটাও ভালোই থাকবে। তবে হ্যাঁ, মে মাসের মধ্যে কোথাও বিনিয়োগ কিন্তু এখন করবেন না, তাহলে কিন্তু প্রবলেম হতে পারে। তাছাড়া সময়টা কিন্তু ভালো, ব্যবসাকে আপনি আরও বাড়াতে পারবেন, ব্যবসায়ীদের জন্য কিন্তু খুব ভালো সময়। গোটা মাসটাই মোটামুটি ব্যবসায়ীদের জন্য ভালো, তবে শুধুমাত্র বিনিয়োগ করবেন না, আদারওয়াইজ আপনার ব্যবসাকে আরও বাড়াতে পারবেন। আবার অন্যদিকে যারা আপনার আন্ডারে কাজ করছে বা ধরুন যারা আপনার বিজনেস পার্টনার, তাদের থেকে আপনি হেল্প পেতে পারেন, তাদের সাহায্য পেতে পারেন। এবং যে ফিল্ডে আপনি বিজনেস করছেন, যে লাইনে, যে ফিল্ডে, সেইখানে যারা কম্পিটিটর, তাদেরকেও আপনি টপকে, তাদেরকে হারিয়ে আপনি আপনার জায়গাটাকে আরও স্ট্রং করতে পারেন। জায়গাটা কিন্তু আপনার জন্য ভালো, যারা বিজনেসম্যান, বিজনেসম্যানদের জন্য ভালো। বা ধরুন আপনি নতুন কোনো ব্যবসা করতে চাইছেন, তাহলেও কিন্তু এই সময়টা মোটের ওপর ভালোই থাকবে। যদি অর্থনৈতিক ক্ষেত্র নিয়ে বলি, তাহলে কিন্তু বলবো খুবই ভালো একটা আর্থিক ক্ষেত্র এবং শুরুর দিকটা মোটের ওপর ভালোই থাকবে, যেহেতু আপনার একাদশে রবির অবস্থান এবং তারপর যখন রবি সরে যাচ্ছে, তারপর সেখানে শুক্রের অবস্থান, তারপর বুধের অবস্থান, তো এই জায়গাগুলো কিন্তু ভালো। আপনার
আর্থিক ক্ষেত্রটা কিন্তু ভালোই হবে। তবে আর্থিক ক্ষেত্র বলতে গেলে দুটো জিনিসই দেখতে হয়, একটা হলো অর্থের ইনকাম অর্থাৎ আয় কত হচ্ছে, আর একটা হলো অর্থ কতটা খরচ হচ্ছে এবং সেই খরচ থেকে কতটা আপনার সেভিংস হচ্ছে এটাও দেখতে হবে। তো কি হচ্ছে, আপনার একাদশে যেমন ভালো জায়গা রয়েছে, একাদশে ভালো প্ল্যানেট রয়েছে, তাদের জন্য আপনার ইনকাম বাড়ছে, এটা তো সহজ ব্যাপার। আবার অন্যদিকে দেখতে হবে আপনার দ্বিতীয় ক্ষেত্র অর্থাৎ যেখান থেকে আপনার সেভিংসটা দেখা হচ্ছে, সেই সঙ্গে দেখতে হবে আপনার কোথায় ষষ্ঠ জায়গা, ষষ্ঠ ভাব, যেখান থেকে হচ্ছে উপচয় অর্থাৎ কতটা আপনি বাঁচাতে পারছেন। তো কি হচ্ছে না, আপনার সেকেন্ড হাউসের লর্ড হলো কিনা চন্দ্র, চন্দ্র দেখতে হবে যে সেই কোন পজিশনে রয়েছে আপনার হরোস্কোপে। চন্দ্র যদি সঠিক বলবত্তায় থাকে বা তার ওপর যদি অন্য কোনো শুভ গ্রহের দৃষ্টি থাকে বা তার সাথে যদি অন্য কোনো প্ল্যানেট না থাকে, তাহলে কিন্তু এই চন্দ্র আপনাকে অনেক দিক থেকেই পজিটিভ দেবে এবং সেটা সারা জীবন হোল লাইফ দেবে, আপনি সেভিংস করতে পারবেন, আপনি বাঁচাতে পারবেন। আবার যেহেতু আপনার ষষ্ঠ গৃহে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে, ফলে সেটা কিন্তু একটা ভালো পজিটিভ ক্ষেত্র অর্থাৎ আপনি সেখান থেকেও কিন্তু অর্থ সঞ্চয় করতে পারবেন এবং সঠিকভাবে সেটাকে ব্যয় করতে পারবেন। কিন্তু যেটা হচ্ছে কি না, আপনার দ্বাদশে বৃহস্পতি প্রবেশ হচ্ছে ঠিকই, সেটা আপনার জন্য খুব একটা খারাপ নয়, কিন্তু সমস্যাটা হলো সেখানে রবিও প্রবেশ করছে, আবার সেখানে শুক্রও প্রবেশ করছে, ফলে তিনটে প্ল্যানেট যখন আপনার রাশির দ্বাদশে প্রবেশ করছে বা আপনার লগ্নের দ্বাদশে প্রবেশ করছে, ফলে সেক্ষেত্রে কি আপনার একটু ব্যয়বৃদ্ধি হতে পারে, সেটা মাসের সেকেন্ড হাফের বাদে গিয়ে, বিশেষ করে 19 তারিখের বাদে গিয়ে এই প্রবলেমগুলো হতে পারে। আপনি যদি স্টক মার্কেটে বা শেয়ার মার্কেটে বিনিয়োগ করেন তাহলে কিন্তু সেটা খুব একটা ভালো হবে না। তাই যদি আগের থেকেই কোথাও আপনি ইনভেস্ট করে থাকেন সেটা কিছু নিয়ে প্রবলেম নয়, কিন্তু যদি আপনি নতুন করে ইনভেস্ট করতে চান তাহলে কিন্তু সেটা আপনার লাভের মুখ নাও দেখাতে পারে। তাই সেক্ষেত্রে বলবো যে এই সময়টায় আপনি কোনো বড় কোনো ইনভেস্টমেন্ট খরচের দিকে যাবেন না, নিজের ব্যয়বৃদ্ধি যাতে না হয় একটু সতর্ক থাকুন। এবং যেহেতু দ্বাদশে এই তিনটে প্ল্যানেট এক জায়গায় থাকছে মাসের শেষের দিকে গিয়ে বা মাসের মিডল হাফের বাদে গিয়ে, ফলে তখন একটু সমস্যা হতে পারে, ব্যয়বৃদ্ধির কিছুটা সমস্যা হতে পারে। তাই নিজের খরচকে নিয়ন্ত্রণ রাখতে গেলে আপনাকে অনেকটা সচেষ্ট হতে হবে। আর কোনো রকম প্রয়োজনের অতিরিক্ত ধার নেবেন না, টাকা পয়সা ঋণ নেবেন না, ঋণ পারলে এখন না নেওয়ার চেষ্টা করুন, যদি নিতেই হয় তাহলে সেটা বুঝে শুনে নিন এবং ঋণের টাকা লোনের টাকা সেটা খুব সাবধানে খরচ করুন। এমনিতে আপনার কিন্তু রোজগার হবে, আপনার ইনকাম হবে ঠিকই, আপনার ব্যয়বৃদ্ধির যেমন একটা সম্ভাবনা এক্ষেত্রে আছে, কিন্তু অন্যদিকে আপনার রোজগারও কিন্তু হবে, রোজগার কিন্তু দেবে, রাহু কিন্তু আপনাকে রোজগার দেবে, মঙ্গল কিন্তু আপনাকে রোজগার দেবে, রোজগার কিন্তু আপনার আসবে, টাকা পয়সার সুযোগ আসবে, টাকা পয়সার একাধিক অপরচুনিটি আসবে যেখান থেকে আপনি টাকা পয়সা ইনকাম করতে পারবেন, ইনকাম আপনার হবে। কিন্তু নিজের খরচকে যদি কন্ট্রোল করতে না পারেন তাহলে কিন্তু সেই টাকাকে আপনি রাখতে পারবেন না, তাই এই দিকটায় কিন্তু আপনি সতর্ক থাকুন। এরপর যেটা বলার বিষয়, এই যে সমস্যাগুলোর কথা বললাম এই মাসে যেটা হতে পারে, এই সমস্যাগুলো থেকে বাঁচবার জন্য কিছু ছোট উপায় আপনি করতে পারেন, যেটা করলে সেটা আপনার জন্য কিন্তু খুবই ভালো। প্রথম কথা হলো প্রত্যেক বুধবার, প্রত্যেক সপ্তাহের বুধবার আপনি মন্দিরে গিয়ে একটু কালো তিল দান করুন, সেটা আপনার জন্য অবশ্যই ভালো হবে, যে কোনো মন্দিরে, বিশেষ করে যদি কোনো শনি মন্দিরে হয় তাহলে সেটা সবথেকে ভালো। যদি গণেশ চালিসা পাঠ করতে পারেন তাহলে সেটা খুবই ভালো, বা গণেশজির কোনো মন্ত্র যদি করেন, গণেশ পুজো করেন তাহলে সেটা ভালো। আর আপনার আঙুলে যদি কোনো পান্না থাকে তাহলে সেটা কিন্তু অবশ্যই ভালো হবে, সেটা একটা এক্সট্রা প্লাস পয়েন্ট হবে। তাছাড়া এই মাসে আপনার জন্য শুভ তারিখ হলো 2, 3, 6, 7, 13, 14, 19, 20, 21, 22, 23, এই তারিখগুলো আপনার জন্য অনেকটা লাকি বা ভালো চলতে পারে। আর একটু সাবধান থাকতে হবে যে তারিখগুলো, সেটা হচ্ছে 1, 8, 9, 10, 11, 12, 23, 24, 27, 28, এই তারিখগুলো একটু সতর্ক থাকবেন, কোনো বড় কাজ বা বিশেষ কাজ এই দিনগুলোতে পারলে এড়িয়ে চলবেন। এটাই ছিল আমার আজকে অতি সংক্ষিপ্ত আলোচনা, ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন সকলকে, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগলো। সেই সঙ্গে অ্যাস্ট্রোইক্স চ্যানেলে যদি আজ আপনি প্রথম হন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটায় ক্লিক করে রাখুন, ফলো আর লাইক করে রাখুন অ্যাস্ট্রোইক্স ফেসবুক পেজ। আজকে খুব শীঘ্রই আগামী পর্বে নতুন তথ্য নিয়ে, ততক্ষণের জন্য নমস্কার।